আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি সবসময় তাই আশা করি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি একটুখানি চিজ সমোসা বানাবো, সেটার জন্য নিজেই পনিরটা করে নিচ্ছি। পনির বা ছানা, দুধটা জাল মোটামুটি একটা দুইটা বলক উঠেছে, আমি একটুখানি লেবুর রস দিয়েও ছানা করা যায় আর সিরকা দিয়েও ছানা হয়। এক্ষুনি এটা কেটে যাবে ইনশাল্লাহ। কাট ভাই কাট, দুধটা কেটে গেল, এখন ছানার নীল সবুজাভ পানি, এই সিনটা দেখতে খুবই ভালো লাগে। অল্প একটুখানি দুধ, অল্প একটুখানি ছানা। আমি ছানাতে অনেকে ডিম দেয়, তারপরে কর্নফ্লাওয়ার দেয়, লাগলে দেই দরকার হলে, কিন্তু এখন আমি সেটা দিচ্ছি না। একটা পরিষ্কার কাপড়ে এটা নিয়ে নিয়েছি, এখন অনেক গরম। এই ছানার পানিটা যে থাকলো এটা যদি রেখে দেই তাহলে এটা দিয়ে আবার আরেকবার ছানা কাটানো যাবে। আমি একটুখানি রাখি, একটুখানি ঠান্ডা হোক, তারপরে ছানাটা দিয়ে আমি এটা একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমি আসছি আবার। চেষ্টা করব যে বীজটা ফেলে দিতে। যে আমার ছানাটা, ছানাতে আমি একটুখানি নুন দিব। আগে ছানাটা মেখে নিই, এখনো গরমই আছে। আমি যদি এখানে একটুখানি কর্নফ্লাওয়ার দিতাম তাহলে ছানাটা আর একটু বেড়ে যেত। নিজের সাথে নিজে তো আর ভেজাল দেওয়া যায় না, নিজের ঘরে নিজে খাবো, ভেজাল দিব কেন? একটুখানি পেঁয়াজ দিচ্ছি, একটুখানি শুকনো মরিচ, এই সমোচা বানানোটা আমি শিখেছি আমার মেয়ের ননদ সাইদুনের কাছে। সাইদুন খুব পাকা রাঁধুনি, সে অনেক কিছু রান্না করে, অনেক কিছু মজার মজার যেরকম রান্না করে ঠিক সেরকম অনেক জনের জন্য রান্না করে। দেখা গেলো 100 জনের রান্না সে অনায়াসে রাঁধছে। এটা খুবই মজার, খুব সহজ, কিন্তু খুবই স্বাদ। এটা হলো রেডি পরোটা।
এটা আমি কেটে নিচ্ছি। আমি একটুখানি আবার একটু দেখাই, এটার উপরে এই কাগজটা ছিল না, এই যে এটার উপরে এই কাগজটা ছিল, একটা কাগজ আমি সরিয়ে ফেলবো আর বাকিটুকু থাকবে। তারপরে এখানে আমি একটুখানি, অনেক বেশি দিতে হবে না, দিলাম, তারপরে এটাকে মুড়ি নেব। এই সাইডটা ভালো করে লাগাতে হবে, এটা বলাই বাহুল্য। এই যে একটা তৈরি হয়ে গেল, এইভাবে বাকিগুলো করে নেব। খুবই অল্প উপকরণ কিন্তু খুবই মজাদার। এটা আমি একটা দুইটা ভেজে দেখাবো। আমি টেকনিকটা আরেকবার একটু বলি। আর এই যে পরোটা দেখেন, দুইটা সাইডে কাগজ থাকে, এইদিকেও থাকে এদিকেও থাকে। তো আমি একটা কাগজ আমি তুলে ফেললাম, তুলে ফেলার পরে তারপরে এটাকে ভাঁজ করলাম, ভিতরে পুরটা দিয়ে ভাঁজ করলাম। তো সেই ক্ষেত্রে এটা যখন আমি ডিপ ফ্রিজে রাখবো তখন আর একটার সাথে একটা লাগার কোনো বুদ্ধি নাই। ওরা যদি লাগতেও চায় তা ওরা লাগতে পারবে না, কোনো বুদ্ধি নাই। এখন আমি ওইগুলো বানাবো, বাকিটুকু আপাতত কয়েকটা ভেজে দেখাই। হয়ে গেল চিজ সমুচা। আমি তো এখানে ঝামেলা করে ছানা করলাম, তারপরে এটা তৈরি করলাম, সেটা না করলেও হয়। আপনারা রেগুলার ছানা দোকান থেকে কিনে বানাতে পারেন, সেক্ষেত্রে আরেকটু সহজ হয়। আর এই এটার ভিতরে যে পুরটা দিয়েছি, সেই পুরটা আবার ইচ্ছা করলে মিষ্টিও হতে পারে, যেমন তিল, নারিকেল, গুড় এগুলো দিয়ে একটা পুর তৈরি করে ভিতরে দিলেন, সেটা মিষ্টি আইটেম হতে পারে। আর গোস্ত, ঝুরি ঝুরি গোস্ত, সেটা দিয়েও হতে পারে। যাই হোক, আমি মেইনলি মানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, রোজায় আপনারা এই জিনিসটা বানিয়ে রাখলে মানে ইফতারিতে সহজ হবে, ইফতারির আইটেম যোগ হবে একটা। এবং একটু যারা যারা ইফতারি সাজান তাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে, কারণ রোজা রেখে ইফতারি, নিত্য নতুন ইফতারি তৈরি করা খুব কঠিন। আমি চাই আমাদের মা বোন যারা ইফতারি সাজান তাদের কাজগুলো সহজ হয়ে যাক। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য অনেক দোয়া।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।